বিশ্বনবী কিয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে, আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, তৃষ্ণায় ক্ষুধায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে, সবাই শুধু বলবে ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও, অলিরা বলবে ইয়া নাফসি, শহীদরা বলবে ইয়া নাফসি, নবীরা বলবে ইয়া নাফসি, উম্মত বলবে ইয়া নাফসি, সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ারা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে, তিনি ইয়া নাফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, উম্মতি উম্মতি রবলি হাবলি উম্মতি, ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও। পুরো কেয়ামত জুড়ে চিৎকার ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ, পড়বেন না, বিশ্বনবী মাথা তুলবেন না, রাব্বুল আলামিন সাইয়েদনা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাবেন, জিব্রাইল যাও নবীকে জিজ্ঞেস করো, ইয়া নবী আল্লাহি মা ইউবকি, কেন আপনি কাঁদেন? বিশ্বনবী মাথা তুলবেন না, সিজদারত অবস্থায় উত্তরে বলবেন, উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন, আমার উম্মতরে আপনি বাঁচান। সাইয়েদনা জিব্রাইল এসে বলে, ও মাবুদ আপনার নবী বলে উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীরে যে বলো, ইন্না সানুদি কাফি উম্মতি ফালা নাসু, আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান, নবীর মন খারাপ, আমি যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে, নবী মাথা তুলেন, মাথা তুলেন, ইরফার আসার নবী মাথা তুলেন, সাল তুদা আপনার কান্না আমার সহ্য হয় না, সাল তুদা যা যাবেন তাই দেব, ইশফাত শাফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব। বলে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হবেন, তারপরও নবী খুশি হবেন না, নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য, একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন, বলেন আল্লাহু আকবার। জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে, মান আনতা আপনি কে? বিশ্বনবী বলবে, না না মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ। শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে, আর জান্নাতের ফেরেশতারা বলবে, নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব? আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে? বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন। তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে? জোরে বলতে হবে।